স্নান করতে সমুদ্র সৈকতে ভিড় জমেছে 40 লক্ষ তীর্থযাত্রী। মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে শনিবার ভোর রাত থেকে গঙ্গাসাগর বেলাভূমিতে ভিড় করেছে কয়েক লক্ষ মানুষ। রবিবার সকাল থেকে গঙ্গাসাগরে চলছে পণ্যের ডুব, মোক্ষালাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে ভিড় জমেছে মানুষজন। কার্যত গঙ্গাসাগর এখনও হয়ে উঠেছে মিনি ভারতে। সাগরের জলে সার দিয়ে হাঁটু মুড়ে বসে কয়েকজন সিক্ত বসন হাত জোর করে তাকিয়ে রয়েছেন জলরাশির দিকে। একটু দূরে কোমর জলে দাঁড়িয়ে আরও কয়েকজন হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন। আলো ফুটতে না ফুটতেই ক্রমশ বাড়তে লাগলো ভিড়। সবারই লক্ষ্য সাগর সঙ্গমে ডুব দিয়ে পুণ্য লাভ। মকর সংক্রান্তির শাহি স্নানের তিথি শুরু হয়েছে শনিবার সন্ধ্যা থেকে, শাহি যোগ থাকবে রবিবার বিকাল পর্যন্ত। মকর সংক্রান্তিতে তিল ধারণের জায়গা নেই গঙ্গাসাগর সমুদ্র সৈকতে। গঙ্গাসাগরের স্নান ঘাট 1, 2, 3 নম্বর সব রাস্তাতেই পুণ্যার্থীদের ঢল চলেছে সাগর স্নানে। ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নজরদারির দায়িত্বে থাকা কর্মীদের গলার স্বর, তাদের মুখে অবিরত শোনা গিয়েছে আগে চলিয়ে আগে চলিয়ে নির্দেশ। সকালের আলো ততক্ষণে ফুটে গিয়েছে, ভিড়ও তখন দ্বিমুখী। একদল সাগর স্নানে ছুটছেন, অন্য দল স্নান সেরে কপিল মুনির মন্দিরের রাস্তা ধরেছেন। পরনে ভেজা জামাকাপড় কারো কারো মাথায় পড়লে ক্রমশ ভিড় এমনই বেড়েছে যে স্নান সেরে 2 নম্বর রাস্তা ধরে মন্দিরে পুজো দিতেই কয়েক ঘন্টা সময় লেগে গিয়েছে। ভিড়ের চরিত্র ছিল রঙিন। একদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেহাতি মানুষেরা, অন্যদিকে খোল করতাল নিয়ে বিদেশি পুণ্যার্থীরা। দুপুরে ভিড় সামান্য কমেছিল বটে। শনিবার সন্ধ্যায় শাহি স্নানের যোগ শুরু হতেই ঢল নেমেছে মন্দির থেকে সাগরের মধ্যবর্তী তল্লাটে। ভিড়ে অবশ্য বেগ পেতে হয়েছে পুণ্যার্থীদের। মধ্যপ্রদেশ থেকে এবছরই প্রথম গঙ্গাসাগর এসেছেন এক তীর্থযাত্রী। তীর্থযাত্রীর দিন জানান, চারধাম ঘুরে এখানে এসেছি, পুজো সেরে আজই বেরোনোর কথা, কিন্তু কখন যে বেরোবো সেটাই বুঝতে পারছি না। ভিড় সামলাতে গঙ্গাসাগরে তৎপর পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। বিপদ ঠেকাতে সক্রিয় আছে উপকূলরক্ষী বাহিনীও। জলপথে স্পিড বোট এবং জলযান নিয়ে চলছে নিরন্তর নজরদারি। প্রতি বছরের মতোই মেলা শেষ না হওয়া পর্যন্ত নজরদারি চলবে। গঙ্গাসাগর মেলা নিয়ে শনিবার বিকেলে জেলা প্রশাসনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পুলক রায়, অরূপ বিশ্বাস, সুজিত বসু, ইন্দ্রনীল সেনের মতো রাজ্যের মন্ত্রীরা। জেলা প্রশাসন জানিয়েছে এবছর 39 লক্ষ পুণ্যার্থী সাগরে এসেছেন। অতিমারী পর্ব পেরিয়ে এই ভিড় দেশের মিলনভূমি বলেই দাবি করেছেন রাজ্য প্রশাসনের কর্তারা। মকর সংক্রান্তিতে ইতিমধ্যে গঙ্গাসাগরে এসে পৌঁছেছে 40 লক্ষ মানুষ। সমুদ্র সৈকতে গর্জিত হচ্ছে জয় কপিল মুনি কি জয়। একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। ডাকে
হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। Dolphin School of Hotel Management সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যানপাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। Dolphin School of Hotel Management হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ, তাই আজই কল করুন 7797188188।